জাতিসংঘে শ্রীলঙ্কার বিপক্ষে ভোট দিল বাংলাদেশ। প্রবাদ আছে, বিপদ যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। শ্রীলঙ্কার বিপদের সময় প্রকৃত বন্ধুর মতো দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। পশ্চিমা দেশগুলোর বিপক্ষে গিয়ে কলম্বোকে সমর্থন দিয়েছে ঢাকা। মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রেজলিউশন নিয়ে ভোটাভুটির সময় ওই দেশটির পক্ষ নিয়ে রেজলিউশনের বিপক্ষে ভোট দেয় বাংলাদেশ। কাউন্সিলের মোট 47 জন সদস্যের মধ্যে রেজলিউশনটির পক্ষে ভোট পড়ে 22টি, যার মধ্যে রয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো এবং এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া। বিপক্ষে ভোট পড়ছে 11টি, এর মধ্যে বাংলাদেশও আছে, ভোট দেয়নি 14টি দেশ। দক্ষিণ এশিয়া থেকে মানবাধিকার কাউন্সিলের সদস্য বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান শ্রীলঙ্কাকে সমর্থন করে বিপক্ষে ভোট দিয়েছে। ভারত ও নেপাল ভোটে অংশগ্রহণ করেনি। এক্ষেত্রে ভোট না দেওয়ার অর্থ হল প্রকারান্তে রেজলিউশনটিতে মৌন সম্মতি দেওয়া। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের সমর্থন দিয়ে থাকে। শুধু এবারে নয়, 2013 সালে যখন অনেক দেশ কলম্বোতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানে অনাগ্রহ প্রকাশ করেছিল, তখন বাংলাদেশ শ্রীলঙ্কার পক্ষে কাজ করেছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ঢাকা সফরে আসেন 19 মার্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মানবাধিকার কাউন্সিলের সমর্থন চাইলে বাংলাদেশ তাতে সম্মত হয়। রাজাপাকসের সফরের পরে প্রকাশিত যৌথ বিবৃতিতে মানবাধিকার কাউন্সিলের বিষয়টি উল্লেখ করা হয়। 20 মার্চ রাজাপাকসের সফরের উপর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলমান সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই প্রধানমন্ত্রী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।